ভোট তো শেষ হয়ে গেছে, এখানে এখানে তো আর অন্য কেউ আসেনি দিতে, দেখলাম সব শিল্পীরাই এসেছে। সব নির্বাচনেই কাদা ছোড়াছুড়ি হয়, হবে, হতে থাকবে। আপনারা এত ক্যামেরা এসছেন, এই জন্য আর একটু বেশি হবে। এটা আপনার ক্যামেরা না আসলে কাদা ছোড়াছুড়ি হলেও তো জানতো না কেউ, জানতো মসজিদের সামনে। তাহলে কি এটা কোনোভাবে আমাদের উপর দোষটা বর্তাতে চাচ্ছেন? না না, এটা হচ্ছে কি আমরা স্টার, হ্যাঁ, আমাদেরকে আমাদের সামনেই ক্যামেরা থাকবে। আপনারা দেখেননি, দর্শক দেখেনি, জনগণ জানে না, একটু যদি দাঁড়িয়ে দেন। যে কোনো নির্বাচন, যে কোনো নির্বাচন মানেই পক্ষ বিপক্ষ, কাদা ছোড়াছুড়ি, এটাই হয়। এটা আপনাদের যদি কোনো সংগঠন থাকে সেটাতেও এটাই হবে, স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু আপনাদের সামনে যদি এত ক্যামেরা থাকে তাহলে মানুষ জানতে পারবে, আমাদেরটা জানে বেশি, নতুন তাদের কাছে প্রত্যাশা কি? ভালো কিছু প্রত্যাশা ভাইয়া, একটা কিন্তু এখানে কি প্রত্যাশা করার আছে সেটাও আমি জানি না, এখানে কি করার আছে? আরেকজন প্রশ্ন তুমি করতে পারো, এটা আমাদের সিকিউরিটি, আপনাদের সিকিউরিটির কারণে আমরা মারামারি করব না, যদি আপনারা মারামারি করেন এই জন্য ঠেকানোর জন্য। আমাদের বিরামপুরা শিকার করতে হচ্ছে কি শিল্পীদের ভিতর সৌহার্দ্যটা কমে গেছে যার কারণে পুলিশ প্রোটেকশন বেশি দরকার হচ্ছে? না, এটা আপনাদের মধ্যে সৌহার্দ্য কমে গেছে, আমাদের মধ্যে ঠিকই আছে। না, আমাদের মধ্যে কমলে তো আমরা আর সবাই মিলে একসাথে কাজ করতে পারতাম না। ওই জন্য যদি কোনো গ্যাঞ্জাম হয় সেটা ঠেকানোর জন্য আপনাদের জন্য আছে। মোটামুটি ভালো চলেছে, কোনোটাই ভালো চলে নি আলটিমেটলি। এখন ইউটিউব হয়ে গেছে, এই যে এটাই বলতে যাচ্ছিলাম, এই শিল্পী সমিতির নির্বাচন আছে, এত ক্যামেরা কখনো দেখি নাই, হ্যাঁ, এত ক্যামেরা নির্বাচনে কখনো দেখি নাই। কিন্তু এত ক্যামেরার থেকে লাভ কি? সিনেমাই তো নাই। চলো, আপনি কি দেশে কতদিন আছেন? আমেরিকাতে আবার চলে যাবেন কিনা? হ্যাঁ, আমেরিকায় চলে যাবো।